আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি হবার বারাকাতু কুয়েতের মাঝে এক তারিখ থেকে এপ্রিল মাসের এক তারিখ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা যারা অবৈধভাবে আসি যেই সকল ভাই ও বোনেরা অবৈধভাবে আসি আপনারা এখনই প্রস্তুত নেন যারা যারা যাওয়ার আগ্রহী তারা অবশ্য প্রস্তুত নেবেন কিভাবে যাওয়া লাগবে এবং কি কি লাগবে আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিতেছি ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ এবং পুরোটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আপনাদের যাওয়ার জন্য কি কি লাগবে আমরা এখানে একটা ভিডিও ফুটেজ করতাম তাই আমি কাজের ব্যস্ততার কারণে এবং সময়ের অভাবে আপনাদের কাছে আমি ভিডিও ফুটেজটা করে দিতে পারি নেই এখনও সতেরো তারিখ পর্যন্ত সতেরো দিন পর্যন্ত আমাদের ডেটা আছে তাই এর মাঝে আমি সুন্দর করে ভিডিও ফুটেজ করে আমি আপনাদেরকে দেখাবো তারপরে এখন জরুরি যে কাগজপত্র লাগবে যা যা লাগবে আমি সম্পূর্ণ বলে দিতেছি আমার অনেক ভাই আমাকে কমেন্ট করছে বাই এ আমরা কুয়েতের এমবিসিতে ফোন করছি বাংলাদেশের এমবিসিতে ফোন করছি ওনারা বলছে বাংলাদেশে সাধারণ ক্ষমা নাকি দেয় নেই তাই আপনাদেরটা হয়তো মিথ্যা হতে পারে তাই ওই ভাইদেরকে লক্ষ্য করে বলি আপনারা বিস্তারিতভাবে ভালোভাবে দেখে নিন দেখেন কুয়েত আরব টাইমসে এবং কুয়েতের টেলিভিশন থেকে এটা প্রচার করা হয়েছে তাই কুয়েতে কুয়েত সরকার অবৈধ অভিবাসীদের জন্য কোন জেল বা জরিমানা ছাড়াই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন সেই লক্ষ্যে আগামী একলা এপ্রিল তারিখ থেকে ফরানিয়া দুটি স্থানে নির্ধারণ করেছেন অবৈধ লোকদের যোগাযোগ করার জন্য সাথে করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবেন তাই যে সকল ভাই ও বোনেরা যাওয়ার জন্য আগ্রহী আপনাদের কাছে যে সকল কাগজপত্র আছে সেই কাগজগুলো আপনারা রেডি রাখবেন আর যে সকল ভাইদের কাছে ভাই অথবা বোনদের কাছে কাগজপত্র নাই যাওয়ার মতো কোনো কিছু নেই তারা কি করবেন আপনাদের যাদের কাছে কোনো কাগজপত্র না আছে কিছুই নেই তারাও আপনারা অপেক্ষা করবেন ইনশাল্লাহ আপনারা সুজা ওইখানে চলে যাবেন ওখান থেকে আপনাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিবে। আমার অনেক ভাই বলছে যে বাংলাদেশের এমবিসিরা বলছে যে সাধারণ ক্ষমার ব্যাপারে আমাদের কাছে কোনো কিছু বলে নে। তাই আমরা যে এই পোস্টগুলো দিতেছি সবই কি মিথ্যা এখন আরও দুই দিন পরে এক তারিখে আসতেছে দেখেন সাধারণ ক্ষমা হয় কি না যাক এখন আপনারা বাংলাদেশের এমবিসি এমবিসিটারের চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই কারণ বাংলাদেশিরা বাংলাদেশের এমবিসি যে গভর্নমেন্টের লোকজন আছে তারা আমাদেরকে নিয়ে কোনো চিন্তা করে না সাধারণ মানুষ নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না কুইতের মিশরে যে এমবিসি আছে ইন্ডিয়ার যে এমবিসি আছে ওনারা কত পাক্কাভাবে কত মজবুত করে কাজ করে আর আমাদের বাঙালিরা আমরা কত কষ্ট করি কত কিছু আসি কোনো ভাই যা কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পায় না যা এখন আমাদের কষ্টটা আমাদেরই করতে হবে এবং আমাদের নিতে হবে। তাই আপনারা যে সকল ভাইয়েরা যাওয়ার ইচ্ছা আসেন আপনারা প্রস্তুত থাকেন ইনশাল্লাহ যাওয়ার সময় সকাল আটটা থেকে শুরু হয়ে দিন দুইটা পর্যন্ত সপ্তাহে সাত দিন খোলা থাকবে যাওয়ার সময় আটটা থেকে আপনারা ঠিক আটটা থেকে সাতটা পর্যন্ত আটটা থেকে দুইটা পর্যন্ত খোলা থাকবে সাতটা সাত দিন সাত দিনের ভিতরে আপনারা আটটার আগে যোগাযোগ করবেন ওখানে যে আটটা বাজে যায় ওখানে রেডি থাকবেন তাই যাওয়ার স্থান হয়েছে পুরানিয়া স্কুলে তাই আমি ঠিকানাগুলো দিয়ে দিতেছি পুরানিয়া স্কুল যে বাংলাদেশি নাগরিকদের জন্য ঠিকানাগুলোতে যোগাযোগ করার তারিখ ষোলো এপ্রিল থেকে বিশে এপ্রিল পর্যন্ত যাওয়ার সময় সকাল আটটা থেকে বিকাল দুইটা পর্যন্ত তাই আমরা বাঙালি ভাই বোনেরা যারা আছি আমাদের সময় সীমা শুধু এক সাত দিয়েছে এখানে এক মাস সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে এখানে এক মাসের মাঝে বিভিন্ন দেশের লোকজনও যাবে তাই আমি পুরাটা ডিটেলস আমি পরবর্তীতে দিয়ে দিব পিছনের স্ক্রিনে দিয়ে দিতেছি এখন আমাদের বাংলাদেশি বাইদের জন্য আপনারা সাবধানে সতর্কভাবে থাকবেন যে আমাদের লাস্ট ডেট ষোলো তারিখ থেকে বিশ তারিখ বিশে এপ্রিল পর্যন্ত শুধু আমাদের ডেট দেওয়া হয়েছে ষোলো এপ্রিল থেকে বিশে এপ্রিল পর্যন্ত যাওয়ার সময় আটটা থেকে দুইটা পর্যন্ত মাত্র পাঁচ দিন দেওয়া হয়েছে পাঁচ পাঁচ দিন দেওয়া হয়েছে এই পাঁচ দিনের মাঝে আমাদের সম্পূর্ণ কাজ শেষ করতে হবে তাই যেই সকল ভাইয়ারা যাওয়ার জন্য আগ্রহী আপনারা সর্বদা প্রস্তুত থাকবেন যাতে আপনাদের আপনাদের যাতে একটু গাফলতির কারণে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় কুইতের মাঝে বর্তমান অবস্থা খুবই খারাপ দিন দিন করোনা ভাইরাসের সংখ্যা বাড়তেছে এত কারফিউ দেওয়ার পরে কন্ট্রোল করার পরেও দিন দিন করোনা ভাইরাসের সংখ্যা দিন দিন বাড়তেছে তাই আপনারা সতর্কতা অবলম্বন করে থাকবেন ইনশাল্লাহ তাই আপনারা যাবেন কোথায় এখানে ঠিকানা দেওয়া আছে যে শুধু মাত্র পুরুষ ভাইদের জন্য পুরুষ ভাইয়েরা যাবেন এই ঠিকানা ফরানিয়া গভর্ন গভর্নেন্ট আলমাতুন প্রাথমিক বিদ্যালয়ে ছেলেদের স্কুলে এক নম্বর গাতা এক নম্বর গাতা দুই রাস্তা নম্বর ইশারা একশো ভাই আবারও বলছি আপনারা যারা ছেলেরা পুরুষ ভাইরা যারা আছেন আপনারা সুজা প্রানিয়া যে স্কুল আছে সরকারি যে স্কুল আছে মাদ্রাসা ওই স্কুলে চলে যাবেন এক নম্বর বলক নম্বর এক নম্বর বলকে আরবিতে গাতা বলে ইংলিশে বলক এক নম্বর বলকে চলে যাবেন ইশারার নম্বর একশো মানে রাস্তা যে রাস্তা এটা একশো আপনারা যে কোনো ট্যাক্সিতে যান ট্যাক্সিতে বললে চলবে এক নম্বর প্রাণিয়া এক নম্বর গাতার স্কুলে আমরা পুরুষ স্কুলে যাব স্কুলে যাব সাধারণ খাবার জন্য সব ট্যাক্সিওয়ালারা ইনশাল্লাহ চিনবে আপনারা কোনো টেনশন করবেন না নি টেনশনে যাবেন এবং সোজা ট্যাক্সিওয়ালা ট্যাক্সিওয়ালাদেরকে বলে ওনারা সোজা আপনাদেরকে ওখানে পৌঁছে দিবে আর মহিলা বোনেরা যারা যাওয়ার ইচ্ছা আছেন তাদের জন্য একই জায়গা ফোড়া নিয়ে এক নম্বর ব্লকের মধ্যে যে মহিলাদের যে স্কুল ওখানে দুইটা স্কুল আছে এক নম্বর গাতার মধ্যে দুইটা স্কুল একটা রাস্তার এই পাশে একটা রাস্তার ওই পাশে একটা ছিয়াত্তর নম্বর ইশারা একটা হইছে একশো বাইশ নম্বর ইশারা তো মহিলাদের স্কুল যেটা ওইটা হইছে ছিয়াত্তর নম্বর রাস্তা নম্বর ছিয়াত্তর ইশারা নম্বর ছিয়াত্তর আর কি তে আপনারা মহিলাদের স্কুলে মহিলারা যাবেন তাই আপনারা যেসব মহিলা ভাই বোনেরা বোনেরা না চিনেন আপনারা গাড়িওয়ালাকে বলবেন যে আমাদেরকে মহিলা স্কুলে নিয়ে মহিলা স্কুলে নিয়ে যান তো এরা সোজা নিয়ে যাইব কোনো সমস্যা হবে না তাই আপনারা যাদের যে কাগজপত্র আছে আপনারা কাগজপত্র নিয়ে রেডি থাকবেন ইনশাল্লাহ আপনারা ষোলো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত এর মাঝে যোগাযোগ করে চলে যাবেন আর অনেক ভাইয়েরা বলে যে আমাদের কাছে টাকা নাই আমরা কিভাবে যাব কি করব আপনারা ওখানে যান ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ হয়তো সরকার সম্পূর্ণ ব্যবস্থা নিতে পারে ইনশাল্লাহ সরকার সমস্ত সমস্ত ব্যবস্থা নিতে পারে আর আলাদা পাবলিক যারা আছে না বাংলাদেশে যাইতে চান তাদের বিমান এখনও ওপেন করা হয় এখন তাদেরটা কি করা হয় পরবর্তীতে নিউজ আসলে আমরা জানাই দিব ইনশাল্লাহ এই যে এখানে লেখা আছে এপ্রিলের এপ্রিল এপ্রিল থেকে 5 এপ্রিল একে এপ্রিল থেকে পাঁচে এপ্রিল পর্যন্ত ফিলিপিনদের জন্য এবং ছয় এপ্রিল থেকে দশ এপ্রিল পর্যন্ত মিশরিদের জন্য আর ইন্ডিয়াদের জন্য এগারো এপ্রিল থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত অনেক ইন্ডিয়ান বাঙালি ভাই আছে ওনারা আমাদের কাছে কমেন্ট করছে তাই যে সকল ইন্ডিয়ান বাঙালি ভাই আছেন তাদেরকে সতর্কতার জন্য বলে দেয় আপনারা এগারো তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমাদের বাঙালি ভাইদের জন্য ষোলো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত এবং একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কান যারা আসেন তাদের জন্য এবং ছাব্বিশ তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত অন্য অন্য ন্যাশনালটি লোক যারা আসেন তাদের জন্য তাই যে সকল ভাইয়েরা আমার ভিডিওটা দেখেন অনেক বাইরা হয়তো জানে না তাদেরকে জানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সকলে এই মেসেজটা সকলের কাছে পৌঁছে দিবেন যাতে আমার যে সকল বায়রা অবৈধভাবে আসেন যাওয়ার জন্য আগ্রহী হয়তো তারা কিভাবে যাবে কি করবে জানে না তাদেরকে তাদের কাছে আমার পোস্টা ইনশাল্লাহ পৌঁছে দিবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামীতে আবারও আসবো আল্লাহ আসসালামু সালাম